শুভ সকাল, আমি ডক্টর শেখ হাম্মাদুর রহমান। আমি একজন ডায়াবেটোলজিস্ট এবং এন্ডোক্রিনোলজিস্ট। আমি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার সঙ্গে যুক্ত আছি। আজকে আমরা ডায়াবেটিস সম্পর্কে দু চার কথা আলোচনা করব। এই যে ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ রোগের আমরা কথা বলছি, এখন এই ডায়াবেটিসের রোগ কাদের হওয়ার সম্ভাবনা বেশি এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আমরা কী কী স্টেপস নিতে পারি, কী কী উপায় আমরা গ্রহণ করতে পারি, সেই নিয়ে আমরা দু চারটে কথা বলবো। ডায়াবেটিসের ঝুঁকি তাদের সবথেকে বেশি যাদের ওজন বেশি, যারা স্থূলকায়, বিশেষ করে যাদের পেটের অংশে বেশ মেদ জমা থাকে। আমরা ডাক্তারি পরিভাষায় একে বলি অ্যাবডোমিনাল ওবেসিটি। এই অ্যাবডোমিনাল ওবেসিটি বা পেটের যে মেদের পরিমাণ বেশি, এতে করে কি হয়, এতে আমাদের শরীরে যে ইনসুলিন নামক হরমোন বের হয়, আমাদের শরীরের অগ্ন্যাশয় নামক গ্রন্থি থেকে ইনসুলিন নামক যে হরমোন বের হয়, সেই ইনসুলিন হরমোন পেটের মেদের জন্যে কাজ করতে পারে না। আমরা এটাকে ডাক্তারি পরিভাষায় বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। তো যাদের অ্যাবডোমিনাল ওবেসিটি আছে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি এবং সেই ইনসুলিন হরমোন কাজ করতে পারে না বলে তাদের রক্ত শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। রক্ত শর্করা কলা কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। একটা বিশেষ ইন্টারেস্টিং ব্যাপার এখানে আমি বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিসের রোগীদের রক্তের মধ্যে শর্করার মাত্রা অনেক বেশি, অথচ তাদের শরীরের কলা কোষ রক্ত শর্করার অভাবে ঠিকমতো শক্তি পায় না, ওই জন্যে ডায়াবেটিসের রোগীরা দুর্বল হন। ইনসুলিন নামক যে হরমোনের কথা আমরা বললাম, সেই ইনসুলিন হরমোন রক্তের মধ্যে যে শর্করা বা গ্লুকোজ থাকে, সেটা কলা কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এবং রক্ত শর্করা যখন কলা কোষের মধ্যে প্রবেশ করে, কলা কোষ সেখান থেকে শক্তি পায়, এনার্জি পায় এবং শরীর তখন কাজ করে। ডায়াবেটিসের ঝুঁকি তাদের বেশি যাদের পরিবারে ডায়াবেটিসের রোগ আছে, বিশেষ করে বাবা মা, দাদা দিদি, বিশেষ করে গ্র্যান্ড প্যারেন্টস বা প্যারেন্টসদের যদি ডায়াবেটিস থাকে, তাহলে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। এটা আমরা ডাক্তারি পরিভাষায় বলি জেনেটিক রিস্ক। তো যাদের জেনেটিক রিস্ক আছে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি এবং তাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে, রেগুলার বেসিসে রক্ত পরীক্ষা করতে হবে এবং বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে ডায়াবেটিস থেকে তারা বাঁচতে পারে। যারা আমরা সিডেন্টারি লাইফস্টাইল লিড করি, সিডেন্টারি লাইফস্টাইল মানে হলো আমরা অলস প্রকৃতির, যারা আমরা এক্সারসাইজ করি না, শরীরচর্চা করি না, কসরত করি না, যারা আমরা দেরি করে ঘুম থেকে উঠি, দেরি করে ঘুমাতে যাই, যারা আমরা রাত্রে অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকি, বারবার স্ন্যাক্স নিই, বিশেষ করে কলেজ গোয়িং স্টুডেন্টসরা যারা রাত্রি একটা দুটো তিনটে পর্যন্ত পড়াশোনা করেন, আবার সকালের দিকে দেরি করে ঘুম থেকে ওঠেন, 9টা 10টা 11টায় ঘুম থেকে ওঠেন, তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে বেশি। যাদের ব্লাড প্রেশারের রোগ আছে বা কোলেস্টেরলের রোগ আছে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। এখন প্রশ্ন হবে কেন? তার উত্তর হচ্ছে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আর কোলেস্টেরল, এগুলো হচ্ছে একই ধরনের রোগ, আমরা বলি সিস্টার ডিজিজেস। এদের যদি আমরা কারণ খুঁজি, তো আমরা দেখব এদের যে মূল কারণ সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন হরমোন কাজ করতে না পারা। সেই ইনসুলিন হরমোন কাজ করতে না পারলে যেমন ব্লাড প্রেশার হয়, যেমন কোলেস্টেরল হয়, সেই একইভাবে ইনসুলিন হরমোনের কাজ করতে না পারার কারণে ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ রোগ হয়। আর দু ধরনের ব্যক্তি আছেন যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, তাদের মধ্যে একটা হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং আর একটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সাধারণত কম বয়স্ক মেয়েদের থেকে শুরু করে প্রায় 40-45-50 বছরের মহিলাদের হতে পারে। এখন এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে কি হয়, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে বিশেষ করে মহিলাদের ঋতুস্রাবের সমস্যা দেখা যায়, দেরি করে ঋতুস্রাব দেখা যায়, মুখে ছেলেদের মতো করে দাড়ি গোঁফ গজাতে পারে, তাদের মুখে অ্যাকনি বা পিম্পলস আসতে পারে এবং এই সমস্ত মহিলারা তারা ওজনে সাধারণত ভারী হন, তাদেরকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তাদের যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, তাহলে ওভারিতে বা ডিম্বাশয়তে আমরা সিস্ট দেখতে পাই। তো এই জন্যেই এই রোগটার নাম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো এই রোগটা শুধুমাত্র ওভারিতে সীমাবদ্ধ নয়, এই রোগটা যেমন ঋতুস্রাবে প্রবলেম করে, এই রোগটা যেমন মাথা থেকে চুল ফেলে দেয়, সেরকম মুখে ছেলেদের মতো দাড়ি গোঁফ গজায়, মুখে অ্যাকনি বা পিম্পলস আসে এবং এদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি।
আর যে সমস্ত মহিলারা গর্ভাবস্থায় তাদের ডায়াবেটিস হয়েছে এবং বাচ্চা প্রসব করার পরে ডায়াবেটিস তাদের ভালো হয়ে গেছে, তাদের কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। অনেকের ক্ষেত্রে তো ডায়াবেটিস ঠিকই হয় না, গর্ভাবস্থার পরেও ডায়াবেটিস কন্টিনিউ করেন, এরকম প্রায় 5% থেকে 10% থাকেন, এবং 90% মহিলাদের গর্ভাবস্থার পরে ডায়াবেটিস ভালো হয়ে যায়, কিন্তু তাদের আবার ভবিষ্যতে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পরে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখন এই যে ডায়াবেটিসের রিস্ক, এখান থেকে আমরা বাঁচব কী করে? যাদের আমাদের ওজন বেশি তাদেরকে আমাদের ওজন কম করতে হবে। ওজন আমরা এখন কী করে কম করব? ওজন কম করার জন্য আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, শরীর চর্চা করতে হবে, কসরত করতে হবে, আমাদের খাবারের দিকে বিশেষ ধ্যান দিতে হবে, ফ্যাটি ফুড, তেলের খাবার, টিন্ড ফুড, প্যাকেজড ফুড এগুলো আমাদের পরিহার করতে হবে। আমাদেরকে বেশি পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা যেগুলো শর্করার, যে সমস্ত শর্করা যার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে, এরকম শর্করা আমাদের আহার করতে হবে। আমাদেরকে প্রোটিন এবং ফ্যাট নিয়মিত রূপে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদেরকে ফল ফুলের পরিমাণ বাড়াতে হবে, ফল এবং শাকসবজির পরিমাণ বাড়াতে হবে, এবং যে সমস্ত খাবারের গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি নয় সেই রকম খাবার আমাদের গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের যদি পুষ্টিবিদের পরামর্শ দরকার হয় তাহলে আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। আজকের দিনে ডায়াবেটিসের আরেকটা বড় কারণ হলো আমাদের স্ট্রেস বা টেনশন। আমাদের টেনশন মুক্ত জীবন যাপন করতে হবে, আমাদের সবার মধ্যে সম্পর্ক ভালো রাখতে হবে, মন ভালো রাখতে হবে, ভালো ঘুম আমাদের দরকার ডায়াবেটিস থেকে বাঁচার জন্যে। তো আমরা যদি এগুলো করতে পারি, নিয়মিত শরীরচর্চা, আমরা যদি খাদ্য অভ্যাসের পরিবর্তন নিয়ে আসতে পারি, আমাদের যদি জীবনশৈলীর পরিবর্তন নিয়ে আসতে পারি, তাহলে আমরা ডায়াবেটিস থেকে বেঁচে থাকব। ধন্যবাদ। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন, এরকম আরও মূল্যবান তথ্য পেতে